এতক্ষণ পর মনে পড়লো যে গার্লফ্রেন্ড রেগে থাকলে তার রাগ ভাঙাতে হয়? সরি, একটু দেরি করে ফলাইছি। না, আর সরি বলা লাগবে না। খেতে উঠতে বসতে সবসময় একই সরি বলতে থাকো তুমি। কেন? আমি তো শুধু দুঃখিত হইলে সরি বলি। শোনো, হ্যাঁ, আই লাভ ইউ। হ্যাঁ, লেকিন লড়কি হামেশা ধোকা দেতি হে। তো ফির আপনারে লড়কাই ঢুঁড লে যা। पहले आप हम पे मरते हैं, फिर हम आप पे मरते हैं, फिर आप जाके कहीं और मर जाते हैं। तो आप पहले ही कहीं और जाके क्यों नहीं मर जाते? Just go to hell. মাইয়ের মানি হয়েছে কিউটের ডিব্বে, আর এই কিউটের ডিব্বে কো জুতা টানার মালিক হয়েছে পোলারা। শুন, হ্যাঁ বল। জো মের ইচ্ছা পুরি করেগা না, উসকো মে 1 লাখ রুপে দুঙ্গি। 1 লাখ? হ্যাঁ। বতা তেরি ক্যা ইচ্ছা হে? মুঝে 2 লাখ রুপে চিয়ে। তোর বয়স কত রে? 16। কি বললি? 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16? আমি এক কথার মেয়ে, ঠিক আছে? তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো 16। 2 বছর আমার, 2 বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়না রে করবি দিয়া, আমি এই জালায় শইব কেমন করে, ময়রা জামু যদি না পাই তোরে, আমি ময়রা জামু যদি না পাই তোরে। কে বললি রে যে আমি রিশকল্লার সাথে প্রেম করেছি? ভালো করেছি, রিশকল্লারও না অনেক সুইট, বুঝতে পারছিস? আর আমি শিল্পপতির সাথে প্রেম করেছি, বুঝছস? তাদেরকে এখন দেখলে না আমি ইগনোর করে চলি, আমার স্ট্যাটাস আছে। বাচ্চা কাচ্চা কয়জন? বিয়ে হয় নাই, বাচ্চা পামু কই? বিয়ের আগে তো বাচ্চা হয় অনেক সময়। না না না, ওই অভ্যাস নাই ভাই, বিয়ের আগে বাচ্চা হবে না। বিয়ের আগে হইছে? কারো এলাকার ভিতরে কেউ হইছে? না না, আমাদের মধ্যে অভ্যাস নাই। আচ্ছা, বাচ্চা কেন বিয়ের আগে হয় না, পরে হয় কেন? বিয়ের আগে এমনি হয় না বাচ্চা, মানে বিয়ে। আমি একটু সাজা গুজা থাকি দেখে তোমরা বলো আমি ঘরে কোনো কাজ করি না। ও, তাহলে আমার কাজ কে এসে করে দিয়ে যায়? তুমি এসে করে দিয়েছো? এই চুপ কথা বলতে দেয় আজকে আমারে, আসো আমার ঘরে এসে কাজ করে দিয়েছো, তোমার বেতন দেবো না, বেতন দেবো না। বেবি, আমি যখন খুব বড় কোনো বিপদে পড়ি তখন কি করি জানো? কি করো? পকেট থেকে ফোনটা বের করে তোমার ছবিটা দেখি। তুমি আমাকে এত ভালোবাসো? হুম। আচ্ছা, আমার ছবিটা যখন তুমি দেখো তখন তোমার কেমন ফিল হয়? বেবি, তখন আমি ভাবি এত বড় একটা বিপদ যদি আমি সামলাইতে পারি তাহলে ওইটা কিছু না। बता तुझे लाइफ में क्या चाहिए? गोलगप्पे। गोलगप्पे को साइड में रख, अब बता तुझे लाइफ में क्या चाहिए? साइड में रखे हुए गोलगप्पे। একে চিনতে পারবে কি না একটু দেখুন তো। কে তোমার স্বামী? ছবি দিয়ে তো কেটা হইছে আমাদের চোখ বুঝে রয়েছে, খালি ডো ওনার যত ডো এই ঘরে, উনি গেছে কুরবানি রানে গরু। জান, আমাকে একটা ভিডিও কল দাও না। না জান, চেহারা খারাপ। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করছিলাম? শালা, আমি তো চেহারার কথা বলতেছি। বাবিজি, ভাই সাহেব নেই দিখ রে? হামারা ঝগড়া হো গয়া হে, ও গার্ডেন মে হোঙ্গে। মানে দেখা, গার্ডেন মে তো নেই হ্যায়, খোদ কে দেখো। লাইফে ভুলেও কখনো ভালো স্টুডেন্টের সাথে প্রেম করবেন না, সে তো নিজেও সারাদিন পড়ালেখানে বিজি থাকবে, আপনাকেও সারাদিন পড়ালেখা করতে ব্যস্ত রাখবে। মানে শুধু শুধু একটা রিলেশনে থাকবেন আপনি, মানে নাম মাত্র রিলেশন, কিন্তু কোনো প্রেম হবে না, বুঝছেন? আমি বিদেশ চামুকা বিদেশ পাসপোর্ট বানাইতে দিছি, বিদেশ জামু সৈদি থাকমু, দুইটা টেহা করম, নিজের ভবিষ্যৎ আছে না, ওর পিছে পড়া থাকমু আমি, ওর জ্বালা, তোর জ্বালার কারণে আমি বিদেশ জামু। কি রে ভাইয়া, এত রাতে কই গেছিলি? আর বলিস না, মেডিসিন আনতে। মেডিসিন? কিসের মেডিসিন? প্যারাসিটামল। আমি ভালো আছি। ভালো আছি। আর আপনি এই যে ভাইরাল হয়ে গেছেন সেটা আপনি জানেন কতদিন থেকে? আমার এক বছর হয়েছে, বেশি হয়েছে, পরে সদানি করে ছবি তুলে এনেছে, ছবি তুলে না নেতে ছেড়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, সেটা ছিল দুর্ঘটনা। হ্যাঁ,
সেটা দুর্ঘটনা ছিল। হ্যাঁ, আপনি এখন কি করেন? আমি ছল করে খাই। ছল করে এখন আপনি কি করেন? আমি মাঝে মাঝে চা বানায় খাই। চা বানায় মানুষকে খাওয়া? হ্যাঁ। মূলত এই দোকানেই থাকেন আপনি ম্যাক্সিমাম সময়? না, তাও থাকেন না। আমি গ্রামত বেশি থাকি। গ্রামে বেশি থাকি? হ্যাঁ। এখনো? হ্যাঁ। আচ্ছা, मैं कब से तुम्हें आवाज लगा रही हूँ आके खाना खा लो खाना खा लो खाना खा लो, तुम्हें सुनाई नहीं देता क्या? तुम बहरे हो क्या यार? तुम सुंदर हो तो कुछ भी बोलोगी। क्या सुंदर लग रही हो। हेलो उन्ती, आज के डेटे जाबा? ना ओमा केन अभी बेर होई हमारा मुपासा है बोका दिवे कोई दिन तोरे देखा करती सी ना अपना अभी एक आइडिया। हाँ ना किस ना খালি আল্লাহ নাম নেই, খারাপ কামে দেন না আমার, ভালো কামে। এই দেখো তো এই শাড়িতে আমাকে কেমন লাগতেছে। ওয়াও, তোমাকে একটা পুতুলের মতো লাগতেছে। তাই নাকি? তা কোন পুতুলের মতো লাগতেছে? নাক লম্বা একটা পুতুল আছে না ওটার মতো। কোন পুতুলের আবার নাক লম্বা? আরে চিড়িয়াখানায় গেলে দেখা যায়। কি বললা? আমি হাতি? বাই বাই। তোমার নাম কি? জান্না। তুমি কি পারো? কিছু পারো। কিছু পারো না? ভিডিও করবে আমার সাথে? হ্যাঁ। টিকটকে? হ্যাঁ। ভাইরাল হইবা? হ্যাঁ। কেমনে ভাইরাল হইবা? তোরা আসিস করে। এই তোরা আসিস করে। तुम्हारी कितनी गर्लफ्रेंड है? अब एक भी नहीं है। क्यों, तुम्हारी गर्लफ्रेंड ने धोखा दिया था? नहीं, वो मर गई। क्या मैं उसकी जगह ले सकती हूँ? हाँ, एक बार कब्रिस्तान वालों से पूछ ले और उसकी जगह तू मर जा। प्लीज यार, मर जाना। আপু, আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি, কোথেকে কিনছেন? এখন মেয়েদের পারফিউম আপনারা ব্যবহার করবেন? আরে না, আমার বউর জন্য একটা কিনতাম। ভুলেও এই কাজ করবেন না। কেন? গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বউয়ের সাথে কথা বলতে আসবে। মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না। আমি ডাইরেক্ট বলে দিছি, ঘর মুচ্ছা, কাপড় ধুইয়া, থালা বাসন ধুইয়া, তারপর তোমার ফাও টিপমু। এর আগে আমি ফারতাম না, ফারতাম না, ফারতাম না। হ্যাঁ, আমার জান, তুমি বিয়ের আগে কারোর সাথে প্রেম করেছ? হ্যাঁ। কি বললে? ওই হত্যাচারের নাম কি? এখনই বলো, আমি এখনই গিয়ে তাকে মেরে আসবো। ওগো, তুমি কি একা তাদের সাথে পারবে? আসসালামু আলাইকুম। একটা কমেন্ট করছে কোনখান থেকে, গাঞ্জা শুন কম্পিউটার করছেন। সরি আপু, আমি এখনো কম্পিউটার করি নাই, আমি এখন কলেজে পড়তেছি, কলেজ পাস করে তারপর গাঞ্জা শুন কম্পিউটার করবো। ও বাজি, প্রেম করছি যে কি সুন্দর হিরো হিরো মিক্কা ছেলে দেখে, আর বিয়ে করছি যে এত বড় একটা ফ্যাট, ফ্যাটের জন্য না লড়তে পারে না সুতে পারে। বেবি, সোচো অগর তুমি 1 crore কি লটারি লগ যায়। ক্যা বাত হ্যায় ইয়ার, আর উসি দিন মে আপকো ছোড় কে চলি যাউ তো। ইয়ার, তু পাগল হ্যায় ক্যা? এক হি দিন দো দো লটারি কেসে লগ। হ্যালো গাইস, পাকিস্তানের সাথে যুদ্ধ আবার হবে, 5 মাস যুদ্ধ হবে, ওইখানে সিঙ্গেল চেয়ারের অংশগ্রহণ করবে, কারণ পাকিস্তান সুন্দর সুন্দর মেয়ে সবগুলো নিয়ে গেছে, আমাদেরকে বাংলাদেশে গুলা কি দিছে। যুদ্ধ আবার হবে সুন্দর। তো তুমি পড়লেখা না করে কি করবা? খেলবো, ঘুমাবো, নাস্তা খাবো, চকলেট খাবো। পড়লেখা করবা না? হ্যাঁ, খালি খেললে হবে, পড়ালেখা করতে হবে না? না। তো বড় হয়ে কি হবে তুমি? বড় হয়ে ডাক্তার হব। তো পড়ালেখা না করে তুমি ডাক্তার কিভাবে হবে? পাগলা ডাক্তার। পাগলা ডাক্তার? হ্যালো অন্তি, আজকে ডেটে যাবা? না ওমা কেন, আমি বেরোই। আমার আম্মু বাসায় বকা দিবে। কয়দিন ধরে দেখা করতেছি না আমরা। আমি একটা আইডিয়া। হ্যাঁ না কি শোনা, একটা আইডিয়া পাইছি, আমাকে তুমি বাসার সামনে থেকে পিক করে নিয়ে যাও। অন্তিক, আমি না তোমার বয়ফ্রেন্ড না, এটা তোমার করার কথা। মানে প্রথম দিনে বুঝতে পারছি, বাসার রাতে বুঝতে পারছি, ব্যবহার এত ভালো মানে বলার বাহিরে। আমি যদি বলি যে আমার গায়ে টাচ করো, তাহলে টাচ করবে, নয় তো নাই। আমাকে বাসার রাতে জিজ্ঞেস করতেছে আমি কি তোমার গায়ে ধরতে পারি, তো আমি বললাম তো গায়ে ধরবেন না তো কোথায় ধরবেন,
বাসরাতে বাসর করবেন না, একটু করে চলে যায় একটু করে চলে যায়, ওষুধ খাইলে পারে নাইলে পারে না, বিরক্ত হয়ে গেছি, মানে যৌবন যারা থাই খাই যায় আমার, কিচ্ছু মেটাতে পারে না, অযথা আর অশান্তি লাগে, অস্থির লাগে। এখন আমার হাঙ্গা করবেন না, ওইটা করুন না, আমি তোমার হাঙ্গা করব না। আপনি তো হাঙ্গা বইবেন নি, লগে আপনার ছোট বই না হাঙ্গা বইব। আমি হাঙ্গা টাঙ্গা বইতে পারবো না। আচ্ছা তোমার হাঙ্গা বইতে হইব না, বিয়া বই আমার কাছে। আপু বিয়ার হাঙ্গা এক না? একই তো মনে হয়। আসেন আপু, আপনাদের দুই বোনকে নিয়ে কাজে অফিসে যাই। আচ্ছা আপনি তো হাঙ্গার পাগল, কেন আমাকে একটু বলবেন? আপনি যদি আমার জ্বালাটা বুঝতেন তাহলে দুই বোন মিলে একসাথে বিয়া বইতেন। মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না। আমি ডাইরেক্ট বইলা দিছি, ঘর মুচ্ছা, কাপড় ধুইয়া, থালা বাসন ধুইয়া, তারপর তোমার ফাও টিপমু। এর আগে আমি ফারতাম না, ফারতাম না, ফারতাম না। দূর, এত কাজ আর ভালো লাগে না। মায় কইছিল বড়লোক পোলা দেখে বিয়ে দিব, কি লেগে যে করলাম না। কি লেগে করলা না, বড়লোক বিয়ে করলেই তো মজার অবস্থা। না থাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তখন তো কিছুতে কিছু হলে আমার এগোতে, এখন তো আমি তোমার এগোতে।